আসসালামু আলাইকুম এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি তামান নাম শুরুতেই করোনা ভাইরাসে দেশে আরও তিনজনের মৃত্যু নতুন করে আক্রান্ত চুয়ান্ন জন জানাল আইডিসিআর করোনার উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন স্থানে মারা গেছে আটজন কক্সবাজার ও নরসিংদী লকডাউন নানা অজুহাতে এখনো বাইরে বের হচ্ছেন বহু মানুষ বাজার ব্যাংক সহ সামাজিক দূরত্ব মানছেন না অনেকে করোনার প্রভাবে নিম্নমুখী রেমিটেন্স চাকরির অনিশ্চয়তা আর আর্থিক সংকটে ভুগছেন প্রবাসীরা এবং রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষার আবেদন করেছেন বঙ্গবন্ধু হত্যা মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত আব্দুল এবারে পুরো সংবাদ করোনা ভাইরাসে দেশে আরও তিনজনের মৃত্যু হয়েছে এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো বিশ জনে গত চব্বিশ ঘন্টায় নতুন করে ভাইরাস শনাক্ত হয়েছে চুয়ান্ন জনের দেহে রোগতত্ত্ব রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট আইইডিসিআর এর অনলাইন বুলেটিনে এসব তথ্য জানানো হয় সংস্থার পরিচালক মির্জাদি সাবরিনা ফ্লোরা জানান এখন পর্যন্ত দেশে করোনা ভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে দুশো জনে রাসনা রিপোর্ট গত আট মার্চ দেশে প্রথমবারের মতো তিনজনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয় এক মাসের মাথায় সেই সংখ্যা এখন দুইশো গত চব্বিশ ঘন্টায় সংক্রামিত চুয়ান্ন জন এরই মধ্যে মারা গেছেন বিশ জন আইইডিসিআর এর অনলাইন স্বাস্থ্য বুলেটিনে জানানো হয় নতুন আক্রান্তদের মধ্যে ঢাকায় রয়েছেন উনচল্লিশ জন ঢাকার অদূর উপজেলায় একজন বাকিরা ঢাকার বাইরে চুয়ান্ন জনের মধ্যে আমরা নতুন করে গত চব্বিশ ঘন্টার মধ্যে কোভিড উনিশের সংক্রমণ পেয়েছি সর্বমোট কোভিড উনিশ সংক্রমণের সংখ্যা দুশো গত চব্বিশ ঘন্টায় মৃত্যুর কোভিড উনিশ সংক্রান্ত সংক্রমণ নিয়ে মৃত্যুবরণ করেছেন তিনজন মোট মৃত্যুর সংখ্যা বিশ গত চব্বিশ ঘন্টায় সুস্থ হয়ে সুস্থ হয়েছেন এরকম কেউ নেই এতদিন বৃদ্ধরা বেশি আক্রান্ত হলেও নতুন শনাক্তদের বেশিরভাগই কম বয়সী চল্লিশ বছরের মধ্যে রয়েছে পঁচিশ জন আছে পাঁচ জন শিশু কিশোর চুয়ান্ন জনের মধ্যে পুরুষ তেত্রিশ জন মহিলা একুশ জন বয়সের হিসাবে এগারো থেকে বিশ বছর বয়সে পাঁচজন একুশ থেকে ত্রিশ বছর বয়সে পনেরো জন একত্রিশ থেকে চল্লিশ বছর বয়সে দশজন একচল্লিশ থেকে পঞ্চাশ বছর বয়সে সাতজন একান্ন থেকে ষাট বছর বয়সে সাতজন এবং ষাট ঊর্ধ্ব রয়েছেন দশজন এই সময় স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক সানিয়া তাহমিনা জানান গত চব্বিশ ঘন্টায় নয়শো অষ্টআশিটি নমুনা সংগ্রহ করা হয়েছে পরীক্ষা হয়েছে নয়শো একাশিটি নমুনা আমরা ষোলোটি জায়গায় এই টেস্ট করা শুরু করেছি এর মধ্যে ঢাকায় গত চব্বিশ ঘন্টায় নমুনা সংগ্রহ হয়েছে পাঁচশো তেষট্টিটি এবং ঢাকার বাইরে মোট নমুনা সংগ্রহ হয়েছে চারশো পঁচিশটি এবং টোটাল নমুনা সংগ্রহ হয়েছে নয়শো অষ্টআশিটি এবং পরীক্ষা সম্পন্ন হয়েছে নয়শো একাশিটি এখানে সাতটি পরীক্ষা করা না হওয়ার পিছনে বিভিন্ন কারণ আছে তিনি আরও জানান গত চব্বিশ ঘন্টায় নতুন করে ষোলো জনকে আইসোলেশনে নেওয়া হয়েছে দেশে হোম ও প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রয়েছে দশ হাজারেরও বেশি মানুষ রাসনাদাস এটিএন বাংলা ঢাকা জ্বর ও শ্বাসকষ্ট সহ করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন স্থানে মারা গেছে পাঁচজন এদিকে টাঙ্গাইল ও নারায়ণগঞ্জের পর নতুন করে লকডাউন করা হয়েছে কক্সবাজার জেলা এছাড়াও দেশের বিভিন্ন স্থানে নির্দিষ্ট বাড়ি কিংবা এলাকাকে বিচ্ছিন্ন করে রাখা হয়েছে প্রতিনিধিদের তথ্যচিত্রের ভিত্তিতে রিপোর্ট করছেন ফজলে রাব্বি জ্বর ও শ্বাসকষ্ট সহ করোনার উপসর্গ নিয়ে মঙ্গলবার রাতে সুনামগঞ্জের দোয়ারবাজার উপজেলার বখতারপুর গ্রামে এক যুবক মারা যান পরে তার নমুনা সংগ্রহ করে ঢাকার পাঠানো হয় এ ঘটনায় বক্তারপুর গ্রামের কয়েকটি বাড়িকে লকডাউন ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন নাসি নাসিরনগরে মালয়েশিয়া ফেরত এক প্রবাসী শ্বাসকষ্টে মারা গেছেন মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার গোলরায় ঠান্ডা জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে একজনের মৃত্যু হয়েছে নীলফামারি ও চাপাইনবাবগঞ্জে করোনার উপসর্গ নিয়ে মারা গেছে দুজন এ কারণে লকডাউন করা হয়েছে করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়া ব্যক্তিদের বাড়িসহ সহ আশপাশের বাড়ি টাঙ্গাইলে প্রথম করোনা রোগী শনাক্ত হয়েছে তিনি সম্প্রতি নারায়ণগঞ্জ থেকে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গ্রামের বাড়িতে এসেছিলেন এ ঘটনায় ওই বাড়ি সহ আশপাশের ত্রিশটি বাড়ি লকডাউন করা হয়েছে এছাড়া লকডাউন চলছে পুরো টাঙ্গাইল শহরে অন্যদিকে মেহেরপুরে মারা যাওয়া নৌবাহিনীর সদস্যের শরীরে করোনার উপস্থিতি না পাওয়ায় প্রত্যাহার করে নেওয়া হয়েছে তার বাড়ির লকডাউন নারায়ণগঞ্জ খুলনায় লকডাউন ঘোষণার পর রাস্তাঘাটে মানুষের উপস্থিতি কম দেখা গেছে ইতিমধ্যে শহরের যে দোকানপাট সেগুলো বন্ধ আছে শুধুমাত্র ফার্মেসি ছাড়া আপনারা জানেন যে নারায়ণগঞ্জ জেলা হচ্ছে আপনার অত্যন্ত গণবসতিপূর্ণ এলাকা যে কারণে আপনার মানুষজনের মুভমেন্ট ঠেকার লক্ষ্যে আমরা ইতিমধ্যে শহর শহরে পাবলিশ করা হয়েছে এবং স্থানীয় জনপ্রতিনিধি সহ জেলা প্রশাসন সশস্ত্র এবং অন্যান্য যে আইন শৃঙ্খলা আমরা সবাই মিলে একসাথে কাজ করছি এছাড়া বিশ্বের সবচেয়ে বড় শরণার্থী শিবির ছাড়াও অনেক বিদেশি নাগরিক অবস্থান করায় নতুন করে লকডাউন করা হয়েছে কক্সবাজারকে লকডাউন আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন কক্সবাজারের জেলা প্রশাসক এদিকে সিলেটে করোনায় আক্রান্ত চিকিৎসকের অবস্থার অবনতি হয় তাকে ঢাকায় পাঠানো হয়েছে রোববার করোনায় আক্রান্ত নিশ্চিতের পর তিনি নিজের ইচ্ছাতে বাড়িতেই আইসোলেশনে ছিলেন ভাইরাসের উপসর্গ নিয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে এর মধ্যে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে শ্বাসকষ্ট নিয়ে নিজের বাড়িতে মারা যান সাতান্ন বছর বয়সের এক ব্যক্তি আর শরীয়তপুর সদর হাসপাতালে মারা গেছেন আইসোলেশনে থাকা এক যুবক সর্দি জ্বর শ্বাসকষ্ট ও কাশি নিয়ে মঙ্গলবার তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন এদিকে নরসিংদীতে তিনজন করোনা রোগী শনাক্ত হওয়ায় গোটা জেলা লকডাউন করা হয়েছে এছাড়া চট্টগ্রামে আরও তিনজন করোনা রোগী শনাক্ত হয়েছে এ নিয়ে চট্টগ্রামে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো পাঁচ জনে করোনার উপসর্গ নিয়ে গাজীপুরেও এক যুবকের মৃত্যুর খবর পাওয়া গেছে আটাশ বছর বয়সী সেলিম নামের ওই যুবক নারায়ণগঞ্জে কাজ করতেন বলে জানিয়েছেন স্থানীয় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ড আব্দুস সালাম একুশ দিন আগে তিনি বাড়িতে আসেন ঠান্ডা ও জ্বর নিয়ে মঙ্গলবার দিবাগত রাত একটার দিকে তার মৃত্যু হয় পরে ওই যুবক ও তার পরিবারের সবার নমুনা সংগ্রহ করে স্বাস্থ্য বিভাগ পরিবারের সবাইকে রাখা হয়েছে হোম কোয়ারেন্টিনে রাজধানীর সৌরভার্দি মেডিকেল কলেজ হাসপাতাল থেকে পালানো করোনা রোগী সোনিয়া আক্তার ও তার স্বামীকে রাজবাড়ি সদর হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে সেই সাথে দুটি গ্রামকে লকডাউন করেছে প্রশাসন গত এপ্রিল করোনার উপসর্গ নিয়ে দি হাসপাতালে ভর্তি হন সোনিয়া এরপর পরীক্ষায় করোনা ধরা পড়লে হাসপাতাল থেকে পালিয়ে রাজবাড়ি চলে যান তিনি খবর পেয়ে তাকে ও তার স্বামীকে আটক করে স্থানীয় প্রশাসন এই ঘটনায় রাজবাড়ি সদর উপজেলার বক্তারপুর ও গ্রাম লকডাউন করা হয় করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে এবার লকডাউন করা হয়েছে জামালপুর জেলা রাতে জামালপুরের জেলা প্রশাসক এনামুল হক এ ঘোষণা দেন তিনি জানান পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই আদেশ বলবৎ থাকবে এছাড়া জামালপুরে কারো প্রবেশ ও বের হওয়া নিয়ন্ত্রণ করা হবে একই সাথে এ সময় সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান গণজমায়েত গণপরিবহন এবং জনসাধারণের চলাচল বন্ধ থাকবে করোনার উপসর্গ নিয়ে নারায়ণগঞ্জ থেকে পালানো এক যুবককে জয়পুরহাটের আককেলপুরের কেশবপুর গ্রামে আইসোলেশনে রাখা হয়েছে ওই ব্যক্তির বাড়ি ও আশপাশের তিনটি বাড়ি লকডাউন করেছে প্রশাসন সেই সাথে নমুনা সংগ্রহ করে রাজশাহী মেডিকেল কলেজে পাঠানো হয়েছে জেলা সিভিল সার্জন জানান গত চব্বিশ ঘন্টায় ঢাকা থেকে যাওয়া ১৩ জন হোম কোয়ারেন্টিনে দুজন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন এবং একজনকে আইসোলেশনে রাখা হয়েছে জরুরি কাজের অজুহাতে এখনো বাইরে বের হচ্ছেন বহু মানুষ দেশে করোনার প্রাদুর্ভাব বাড়লেও খুব একটা সচেতনতা দেখা যাচ্ছে না এসব মানুষের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রাখছেন না অনেকেই মাহবুব কবির চপলের রিপোর্ট ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মীরা এভাবে লাইনে দাঁড়িয়েছেন ব্যাংক থেকে টাকা তুলতে সামাজিক দূরত্বের বিষয়টি তাদের কাছে খুব একটা গুরুত্বপূর্ণ নয় ব্যাংক থেকে কেউ লাইন করিয়া দেয় এটা নিজেরা লাইন করছে এই জন্য একটি ব্যাংকের বুথের সামনের দৃশ্য এটি

এবার দেখা যাক রাজধানীর সড়কের দৃশ্য গণপরিবহন বন্ধ কিন্তু ব্যক্তিগত গাড়ির সংখ্যা কম নয় তাদের প্রত্যেকেই বলছেন জরুরি কাজের কথা ঢাকা শহরে প্রবেশ এবং বের হওয়া বন্ধে চেকপোস্টে তল্লাশি অব্যাহত রেখেছে পুলিশ উপযুক্ত কারণ দেখাতে না পারলে করা হচ্ছে মামলা কিংবা জরিমানা যেগুলো হচ্ছে উপযুক্ত কারণ দর্শাতে পারছে আমরা তাদেরকেই আর কি এই চলাচলের ক্ষেত্রে আমরা সহযোগিতা করছি আর যেগুলো উপযুক্ত কারণ দর্শাতে পারছে না তাদেরকে আমরা ঘুরিয়ে দিচ্ছি যেখান থেকে এসেছে তারা দিকে চলে যাচ্ছে আবার কিছু ক্ষেত্রে আমরা প্রসিকিউশনের ব্যবস্থা করে থাকি শহর জুড়ে টহল অব্যাহত রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী সহ সেনা সদস্যরা লকডাউন বা জনপথ বিচ্ছিন্ন করে অনেকটাই সফল হয়েছে চীন দক্ষিণ কোরিয়া কিংবা সিঙ্গাপুরের মতো দেশ যেহেতু এখনও এই ভাইরাসের কার্যকর প্রতিষেধক আবিষ্কার হয়নি তাই একেই কার্যকর উপায় বলে মনে করা হচ্ছে বাংলাদেশেও চলছে অঘোষিত লকডাউন যা বাস্তবায়নে কাজ করছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তবে সেক্ষেত্রে নাগরিকদেরও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে মাহবুব কবির চপল এটিএন বাংলা ঢাকা রাজধানীর বাজারগুলোতে সামাজিক দূরত্ব মানা হচ্ছে না দিন দিন ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে বাজারের পরিবেশ নিয়ম ভঙ্গ করে বেচাকেনা কেনা করায় বাজার থেকে করোনাভাইরাস বেশি ছড়িয়ে পড়ার শঙ্কা করছেন সাধারণ মানুষ বিস্তারিত শফিকুল ইসলাম বাজারের প্রতিদিনকার চিত্র এটি সাধারণ জানাচ্ছেন ছুটি এবং লকডাউনের মধ্যে রাজধানীর কাঁচা বাজার সহ নিত্যপণ্যের দোকানে উপচে পড়া ভিড় সামাজিক দূরত্ব মানার পরিবর্তে ঠাসাঠাসি করে পণ্য কেনার হিরিক বাজারে সিটি কর্পোরেশন এবং মানে গভর্নমেন্টের এটা একটা মানে স্টেপ নেওয়া উচিত নিজেরা সচেতন না হলে গভর্নমেন্টের পক্ষে একা এই জিনিসগুলো ট্যাকল দেওয়া সম্ভব না ঝুঁকিটা নিয়েই বাজার নিত্য প্রয়োজনীয় বলে বিদায় আসতে হয়েছে তা নাহলে আসা উচিত না আবার ভিন্ন চিত্র আছে একই শহরে বিভিন্ন সুপার শপে নিয়ম মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে কেনাকাটা করছেন অনেকে করোনা ভাইরাস পরিস্থিতির কারণে লকডাউন চললেও সামাজিক দূরত্ব না মানায় এখন আমরা যত দূরত্ব থাকার জন্য বলি তারপরেও কারোর উপরে আসে পড়ে সামাজিক দূরত্ব চেষ্টা করতেছি বজায় রাখার কিন্তু হচ্ছে অনেকে শুনতে চায় না সংশ্লিষ্টরা বলছেন করোনার বিস্তার ঠেকাতে সরকারের নির্দেশনা বাস্তবায়নে আরো সচেতন হতে হবে সবাইকে সরকারের পক্ষ থেকে সামাজিক দূরত্ব বজায় রেখে চলতে বলা হলেও বাজারগুলোতে সেই নিয়ম মানা হচ্ছে না এক্ষেত্রে বাজার কমিটি এবং সরকারকে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন ভুক্তভোগীরা শফিকুল ইসলাম শামেম এটিএন বাংলা ঢাকা করোনা ভাইরাসের প্রভাবে নিম্নমুখী এখন প্রবাসী আয় বা রেমিটেন্স গত মাসের মধ্যে মার্চে হয়েছে সর্বনিম্ন আয় বিশ্বব্যাপী লকডাউনের ফলে চাকরির অনিশ্চয়তা আর আর্থিক সংকটে ভুগছেন প্রবাসীরা সংকট কাটাতে রেমিটেন্সের ওপর প্রণোদনা বাড়ানোর পাশাপাশি প্রবাসী পরিবারের জন্য তহবিল গঠনের তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা বিশ্বের বিভিন্ন দেশে এক কোটিরও বেশি প্রবাসী বাংলাদেশী রয়েছেন। তাদের পাঠানো রেমিটেন্স জিডিপিতে অবদান রাখছে দশ শতাংশের বেশি। তবে করোনাভাইরাসের প্রভাবে বিশ্বব্যাপী লকডাউন পরিস্থিতি সংকটে ফেলেছে প্রবাসীদের। তাদের জন্য। আমরা তাদেরকে

তবে ফেব্রুয়ারি পর্যন্ত এই ধারা অব্যাহত থাকলেও করোনা ভাইরাসের প্রভাবে এক মাসের ব্যবধানেই কমেছে এক কোটি টাকা যে মানে দু পার্সেন্ট প্রণোদনা আমাদের সরকার অভিবাসীদের দিয়েছেন তার ফলে রেমিটেন্সের গতি কিন্তু ব্যাপকভাবে বেড়ে গিয়েছে এই রকম একটা অবস্থায় সেই প্রণোদনাকে আমরা চার পার্সেন্ট নিয়ে যাবার জন্য অনুরোধ করছি ব্যাপক সংখ্যক রেমিটেন্স যারা পাঠাচ্ছেন তাদের পরিবারগুলো কিন্তু একইভাবে নাখে দিনাতিপাত করছেন গ্রামে এখন জরুরি ভিত্তিতে একটি ফান্ড গঠন করতে সরকারের কাছে দাবি জানালছি করোনা আতঙ্কে এり মধ্যে দেশে ফিরেছেন কয়েক লাখ প্রবাসী পরিবর্তিত পরিস্থিতিতে ভিসা নবায়নের নিয়ে দুশ্চিন্তায় তারা অন্যদিকে অনিয়মিত অভিবাসীদের ফেরত পাঠাতে কুয়েত সৌদি আরব আরব আমিরাত সহ বেশ কয়েকটি দেশের উদ্যোগে চ্যালেঞ্জের মুখে পড়েছে দেশের রেমিটেন্স খাত সংকট উত্তরণে মিশনগুলোকে আরও তৎপর করার পাশাপাশি পরিবর্তিত পরিস্থিতিতে শ্রমিকদের দক্ষতা বাড়ানোর উপর জোর দিচ্ছে সরকার পরিবর্তিত বিশ্ব পরিস্থিতিতে যাতে আমরা নতুন চাহিদা পূরণ করতে পারি তার জন্য দক্ষতার মাত্রাকে বাড়াতে হবে যে সমস্ত মাইগ্রেন্টগণ দেশে ফেরত এসেছেন তাদের যাতে কোনো অসুবিধা না হয় এর জন্য রিইন্টিগ্রেশনের জন্য ওই জেনারেলস কল্যাণ বোর্ডের মাধ্যমে একটি তহবিল গঠন করে তাদেরকে কম সুদে সবসর্তেটা দেখেন যে আর ব্যবস্থা করা হচ্ছে বিশেষজ্ঞরা বলছেন প্রবাসী আয় কমতে থাকলে নিম্ন ও মধ্যবিত্তের যেমন বেহাল অবস্থা হবে তেমনি নেতিবাচক প্রভাব পড়বে দেশের সার্বিক প্রবৃদ্ধি ও উন্নয়নে বিক্রমুল হক সাইম এটেন বাংলা ঢাকা যুক্তরাষ্ট্র যে করোনাভাইরাস মহামারীর পরিস্থিতিতে তীব্র আতঙ্কের মধ্যে আছেন প্রবাসী বাংলাদেশীরা লন্ডন থেকে সেখানকার সার্বিক পরিস্থিতি জানাচ্ছেন রাহেল আহমেদ যুক্তরাজ্যে গত চব্বিশ ঘন্টায় আটশো চুয়ান্ন জন মৃত্যুবরণ করেছেন এবং সর্বমোষ্ঠ হাজার দুশো সাতাইশ জন মৃত্যুবরণ করেছেন প্রধানমন্ত্রী বরিশ জনসন তিনি হাসপাতালে খুবই নাজুক অবস্থার মধ্যে রয়েছেন অক্সিজেন দিয়ে তাকে রাখা হয়েছে যদিও বলা হচ্ছে এখন ভেন্টিলেশনের প্রয়োজন পড়েনি পররাষ্ট্রমন্ত্রী ডন মিক তিনি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন আজ থেকে এবং আজ প্রথম তিনি খুবরা কমিটির সাথে বৈঠক করেছেন এই করোনা ভাইরাস সংক্রান্ত যে কমিটি সর্বোচ্চ পর্যায়ের এই গোটা দেশেই বাঙালি অধ্যুষিত যে এলাকাগুলো রয়েছে সেই এলাকাগুলিতে একটা আতঙ্ক বিরাজ করছে একটা আসার কথা হলো যে আমাদের এখানে যারা ডাক্তার এবং নার্স অবসর গ্রহণ করছিলেন তারা কিন্তু আবার কাজে ফিরে আসছেন এই ক্রান্তিকালীন সময়ের জন্য এবং সবাই এসে কাজে যোগ দিচ্ছেন এবং জনগণ শুধুমাত্র প্রয়োজন ছাড়া কিন্তু কেউ বের হচ্ছেন না রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষার আবেদন করেছেন বঙ্গবন্ধু হত্যা মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি আব্দুল মাজেদ এর আগে সেনাবাহিনীর বরখাস্তকৃত ক্যাপ্টেন আবদুল মাজেদের মৃত্যু পরোয়ানা জারি করেন আদালত বঙ্গবন্ধু হত্যা মামলায় তাঁকে গ্রেফতার দেখিয়ে ঢাকার জেলা ও দায়রা জাজ হিলাল চৌধুরী তার মৃত্যু পরোয়ানায় স্বাক্ষর করেন হুমায়ুন চিস্তি জানাচ্ছেন বিস্তারিত ঢাকার কেন্দ্রীয় কারাগার থেকে বুধবার দুপুরে আদালতে আনা হয় বঙ্গবন্ধু হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আব্দুল মাজেদকে সারাদেশে সাধারণ ছুটি থাকলেও এই মামলার জন্য সুপ্রিম কোর্টের বিশেষ নির্দেশনায় এদিন ঢাকা জেলা ও দায়রা জজ আদালত বসানো হয় শুরুতেই বিচারক আব্দুল মাজেদের বিরুদ্ধে আনা অভিযোগ ও মামলার রায় পড়ে শোনান পরিচয় স্বীকার করে জিয়াউর রহমানের সরকার কিভাবে তাকে পুরস্কৃত করেছিল সেই গল্প শোনান আসামি মাজেদ নিজেও পরে তাকে বঙ্গবন্ধু হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে মৃত্যু জারি করে আদালত সে বলেছে যে সেদিন পঁচাত্তরের পনেরোই আগস্ট সে এবং অন্যান্য সামরিক অফিসাররা যারা এই অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিল তাদের সাথে তারা সে অংশগ্রহণ করেছিল এবং পরবর্তীতে সে ডেপুটি সেক্রেটারি হিসাবে ফিনান্স মন্ত্রণালয়ে তৎকালীন সরকার কর্তৃক পুরস্কৃত হয়ে কর্মরত ছিল তিনি ক্যাপ্টেন মাজেদ এবং তার পঁচাত্তরের পনেরোই আগস্টের ভূমিকা সম্পর্কে সুনিশ্চিত হয়ে তার দণ্ডাদেশ জারি করার আদেশ দিয়েছে রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান দীর্ঘদিন ধরে পলাতক থাকায় তিনি আর আপিলের সুযোগ পাবেন না তবে শেষ চেষ্টা হিসেবে রাষ্ট্রপতির কাছে প্রাণ সুযোগ রয়েছে তার জেল কর্তৃপক্ষ তাকে পরোয়ানার ব্যাপারে আবার পুনরায় তাকে অভিহিত করবেন এবং জেল কর্তৃপক্ষ পরবর্তীতে ডিসি কর্তৃপক্ষ জেলা প্রশাসক যিনি আছেন যিনি জেলখানার মালিক তিনি অন্য অভিহিত হবেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে করে একটি তারিখ নির্ধারণ করে উচ্চতর আদালতের আদেশ মোতাবেক দণ্ডাদেশ কার্যকরী করবেন মাননীয় রাষ্ট্রপতির কাছে তিনি প্রাণ ভিক্ষা করবেন না আর কি কি ব্যবস্থা গ্রহণ করবেন সেটা তো তার ব্যক্তিগত ব্যাপার যা কিছু করবেন তিনি জেল কর্তৃপক্ষের মাধ্যম দিয়ে করার তো তার অধিকার রয়েছে আজকের থেকে একুশ থেকে আঠাশ দিনের মধ্যে ইনশাল্লাহ এই আদেশ কার্যকরী হওয়া উচিত বলে আমরা মনে করি দীর্ঘ বাইশ বছর বিদেশে পালিয়ে থাকার পর সোমবার ভোরে রাজধানীর মিরপুর এলাকা থেকে বঙ্গবন্ধুর এই খনিকে গ্রেফতার করে পুলিশ হুমায়ুন চিস্তি এটিএন বাংলা ঢাকা বঙ্গবন্ধুর খুনি আব্দুল মাজেদের মৃত্যু পরোয়ানা দ্রুত কার্যকরের দাবি জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডি কার্যালয় থেকে পাঠানো এক লিখিত বিবৃতিতে তিনি এ দাবি জানান এ সময় বঙ্গবন্ধু হত্যা মামলায় পলাতক পাঁচ আসামিকে দেশে ফিরিয়ে আনতে সরকারের সব ধরনের প্রচেষ্টা আরও জোরদারের কথাও জানানো হয় এই বিবৃতিতে এদিকে আব্দুল মাজিদের গ্রেফতারে সন্তোষ প্রকাশ করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফাল আহমেদ দুই কন্যা ছাড়া যারা বিদেশি ছিলেন বাকি সবাইকে হত্যা করা হয়েছে এমনকি খুনি মাঝে উনিশের প্রশাসনিক কর্মকর্তা শফিকুল আলম মিন্টু তাকে গ্রেপ্তার করে টর্চার করে নির্যাতন করে তাকে হত্যা করে তার লাশটি বুড়িগঙ্গা নদীতে ভাসিয়ে দিয়েছেন বঙ্গবন্ধুর খুনি আব্দুল মাজেদকে গ্রেফতারের পর স্বস্তি প্রকাশ করেছেন তার গ্রামের বাড়ি ভোলার সর্বস্তরের মানুষ একই সাথে অবিলম্বে তার ফাঁসির রায় কার্যকরের দাবি জানান তারা স্থানীয়রা জানান উনিশশো সালে বঙ্গবন্ধুকে হত্যার পর তার রাজনৈতিক সচিব তোফায় আহমেদের ব্যক্তিগত সহকারী শফিকুল ইসলাম মিন্টুকে ঢাকার বাসা থেকে ধরে নিয়ে হত্যার পর লাশ গুম করেন আব্দুল মাজেদ এ কারণে হত্যার পর লাশটিও পায়নি তার পরিবার তার গ্রেফতারের খবরে স্বস্তি জানিয়ে অতি দ্রুত মৃত্যুদণ্ডের রায় কার্যকর করার দাবি জানায় মিন্টুর পরিবার রাষ্ট্রপতির কাছে আবেদন যে আমার বাবাকে কেন মানলো কীভাবে মানলো আমরা ওই যেন সেটার সঠিক তথ্যটা জানতে পারি ক্যাপ্টেন ম্রাজেদের সর্বোস্তর শাস্তি যা করার সেটা তো রাষ্ট্রপতির ক্যাপ্টেন মজেদের ফাঁসির রায় দ্রুত কার্যকর করা এখন সময়ের দাবি এবং তার ফাসির রায়ের কার্য করার মধ্য দিয়ে যেমনিভাবে বহাদিন সহ সারা বাংলাদেশের মাটিকে কলঙ্কভুক্ত করা এখন সময়ের দাবি পুলিশের নতুন আইজি হয়েছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবের মহাপরিচালক বেনজির আহমেদ এছাড়া সিআইডির প্রধান চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে র্যাবের মহাপরিচালক নিযুক্ত করেছে সরকার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ সংক্রান্ত এক আদেশে এসব তথ্য জানানো হয় বর্তমানে অতিরিক্ত আইজিপি পদমর্যাদার বেনজির আহমেদ পদোন্নতি পেয়ে দেশের ত্রিশতম আইজিপি হলেন র্যাবের মহাপরিচালকের দায়িত্ব নেওয়ার আগে বেনজির আহমেদ ঢাকা মহানগর পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন রাজধানীর দক্ষিণ খানে স্ত্রী ও দুই সন্তানের হত্যাকারী ঘাতক রকিবউদ্দিন আহমেদকে গ্রেফতার করেছে পুলিশ দীর্ঘদিন পালিয়ে থাকার পর ব্রাহ্মণবাড়িয়া থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন ডিএমপির উপকমিশনার মশুর রহমান তিনি জানান রকিব অনলাইনে জুয়া খেলে কোটি টাকা ঋণগ্রস্ত হয়ে মানসিক হতাশা থেকে পরিবারের তিনজনকে হত্যা করে বিস্তারিত জানাচ্ছেন চোদ্দ বছরের বিবাহিত জীবন রকিব মুন্নির সুখের সংসারে ঘর আলো করে রেখেছিল দুই সন্তান বারো বছরের ছেলে ফারহান ও তিন বছরের মেয়ে লাইবা বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি বিটিসিএলের কনিষ্ঠ সহকারী ব্যবস্থাপক রকিবউদ্দিন আহমদ সপরিবারে থাকতেন রাজধানীর দক্ষিণ খানের প্রেমবাগান এলাকায় গত চোদ্দই ফেব্রুয়ারি সে বাসা থেকে উদ্ধার হয় মুন্নি ও তার দুই সন্তানের লাশ ঘটনার পর থেকেই পলাতক ছিলেন গৃহকর্তা রকিবউদ্দিন তাকে ঘিরেই নৃশংস এ ত্রিপল মার্ডারের রহস্য উদ্ঘাটনের নামে আইনশৃঙ্খলা বাহিনী রকিবের ইতিহাস ঘাটতে গিয়ে পুলিশ জানতে পারে জুয়ায় আসক্ত রকিব বিভিন্ন সময় অফিস কলিক সহ পরিচিত জনদের কাছ থেকে প্রায় এক কোটি পনেরো লাখ টাকা ধান নেয় গ্রেফতার রকিবুদ্দিন পুলিশের কাছে স্ত্রী সন্তানদের হত্যার কথা স্বীকার করে একটা বড় হাতুড়ি নিয়ে আমি আমার স্ত্রীর মাথায় আঘাত করে বসি হ্যাঁ আমি দৌড়ে আমি আমার ছোট্ট বাচ্চা মেয়েটার কাছে যাই গিয়ে ওর গলায় একটা রসে দিয়ে ফার্স দিয়ে দিই আমি আমার আমি আমার ছেলেটার রুমে যাই সেখানে যে ওকে যখন এই ফার্স দিতে যাই ছেলেটা লাভ দিয়ে ওঠে বাবা তুমি আমাকে কি মেরে ফেলবা আমি বললাম হ্যাঁ বাবা আমরা পৃথিবীতে কেউ থাকবো না বিভিন্ন জায়গায় কখনো পাগল কখনো ভিক্ষুকের সদ্য বেশ নিয়ে মানুষের দাম দক্ষিণাতে বেঁচেছিল সাম্প্রতিকালে সে চেষ্টা চালাচ্ছিল তার নিকট আত্মীয়দের কাছ থেকে কিছু টাকা পয়সা নিয়ে আবার দূরে কোথাও পালিয়ে যাওয়ার জন্য এখন বিজ্ঞ আদালতে তাকে পাঠিয়ে কিছু রিমান্ডের জন্য তাদেরকে তাকে আমরা আবেদন করব ঘাতক রকিবের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে নিহত মুন্নির পরিবার মইনুল আহসান এটিএন বাংলা ঢাকা পবিত্র সবে উপলক্ষে বাংলাদেশ সহ বিশ্বের সব মুসলমান ও মানব জাতির করোনা ভাইরাসের প্রাদুর্ভাব থেকে মুক্তি পেতে আগামীকাল রাত সাড়ে দশটায় এটিএন বাংলায় বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়েছে এটিএন বাংলা স্টুডিও থেকে সরাসরি সম্প্রচারিত এই দোয়া ও মনাজাতে নিজ বাসা থেকে অংশ নিতে সবাইকে বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে এটিএন নিউজও এই বিশেষ মনাজাত সরাসরি সম্প্রচার করবে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগে চালু হল করোনা ভাইরাস পরীক্ষার পিসিআর ল্যাব পানি সম্পদ প্রতিমন্ত্রী অবসরপ্রাপ্ত কর্নেল জাহিদ ফারুক শামীম এই ল্যাবের উদ্বোধন করেন এই ল্যাবে প্রতিদিন চুরানব্বই জন রোগীর নমুনা পরীক্ষা করা যাবে এর ফলে এখন থেকে বরিশাল বিভাগের ছয় জেলার কোন সন্দেহভাজন রোগীর নমুনা ঢাকায় পাঠানোর প্রয়োজন হবে না তবে রিপোর্ট দেওয়া হবে ঢাকার আইডিসিআর থেকে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের করোনাভাইরাসে আক্রান্ত এমন গুজবের ভিডিও বানানোর অভিযোগে খুলনায় রুহুল আমিন নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ জেলার বাগমারা মেইন রোডের ভাড়া বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয় রুহুল আমিন নিজের ইউটিউব চ্যানেলে ওই ভিডিও আপলোড করেন করোনাভাইরাস সম্পর্কে গুজব সৃষ্টির অপরাধে তার বিরুদ্ধে খুলনা সদর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে সাতক্ষীরার আশাশুনিতে প্রবল জোয়ারের চাপে কপতাক্ষ নদের বেড়িবাঁধ ভেঙে তিনটি গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে মঙ্গলবার রাতে প্রতাপনগর ইউনিয়নের প্রায় একশো ফুট বেরি বাঁধ নদী গর্ভে বিলীন হয়ে যায় ফলে পানিবন্দী হয়ে পড়েছেন অর্ধ শতাধিক পরিবার এছাড়াও কুড়িকাউনিয়া কাউনিয়া শ্রীপুর এবং বৃষ্টিনন্দন গ্রামের প্রায় এক হাজার বিঘা জমির মৎস্য ঘের ও ফসলি জমি ডুবে গেছে করোনাভাইরাসে যুক্তরাষ্ট্রে একদিনেই মারা গেছে এক হাজার আটশোরও বেশি মানুষ এখন পর্যন্ত কোন দেশে এই সংখ্যা সর্বোচ্চ এর মধ্যে নিউ মারা গেছে সাতশো জন সব মিলিয়ে সারা বিশ্বে মৃতের সংখ্যা ছাড়িয়েছে তিরাশি হাজার সংক্রমিত হয়েছেন প্রায় সাড়ে চোদ্দ লাখ মানুষ করোনা সংক্রমণের কারণে ক্ষতিগ্রস্ত মৌ ও মৌওয়ালদের সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন বেসিক সংস্থার প্রকল্প পরিচালক খন্দকার জামান জানান বর্তমানে সুন্দরবনে মধু সংগ্রহের মৌসুম থাকলেও মৌয়ালরা চলমান পরিস্থিতিতে সেখানে যেতে পারছেন না তাদের আর্থিক ক্ষতি পুষিয়ে দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি করোনাভাইরাসে স্থবির হয়ে পড়া ফুটবল অঙ্গনে জটিলতা কাটাতে ফুটবলারদের সাথে চুক্তির মেয়াদ বাড়ানোর প্রস্তাব দিয়েছে ফিফা এই মহামারীতে সব ধরনের খেলাধুলা স্থগিত হয়ে যাওয়ায় ফুটবল মৌসুম দীর্ঘায়িত করার প্রস্তাব আগেই উঠেছে তা কার্যকর হলে ক্লাবের সাথে ফুটবলারদের চুক্তি নিয়ে তৈরি হবে জটিলতা সেই সমস্যা সমাধানেই এমন প্রস্তাব দিয়েছে ফিফা এক বিবৃতিতে তারা জানায় এটি এখন নিশ্চিত যে পূর্ব নির্ধারিত সময়ে মৌসুম শেষ হচ্ছে না তাই এই মৌসুম যখন শেষ হবে সে সময় পর্যন্ত খেলোয়াড়দের সাথে ক্লাবের চুক্তির মেয়াদ বাড়ানোর প্রস্তাব করা হলো ক্রিকেটের বাইবেল খ্যাত উইজেন অ্যালম্যানাকে সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকস এতে পনেরো বছর পর ইংল্যান্ডের কোন ক্রিকেটার এই স্বীকৃতি পেলেন গত বছরের সেরা ক্রিকেটার বিরাট কোহলি এবার শীর্ষেই নেই স্টোকস ছাড়া সেরার তালিকায় স্থান করে নিয়েছেন ইংল্যান্ডের জোফরা আর্চার দক্ষিণ আফ্রিকার সাইমন হার্মার এবং অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স মার্নাস লাবুসেন এবং মহিলা দলের অলরাউন্ডার এলিস পেরি করোনা ভাইরাসে দেশে আরও তিনজনের মৃত্যু নতুন করে আক্রান্ত চুয়ান্ন জন জানালো আইডিসিআর করোনার উপসর্গ নিয়ে দেশে বিভিন্ন স্থানে মারা গেছে আটজন কক্সবাজার নরসিংদী ও চামালপুর লকডাউন না নানা অজুহাতে এখনও বাইরে বের হচ্ছেন বহু মানুষ বাজার ব্যাংক সহ সামাজিক দূরত্ব মানছেন না অনেকেই করোনার প্রভাবে নিম্নমুখী রেমিটেন্স চাকরির অনিশ্চয়তা আর আর্থিক সংকটে ভুগছেন প্রবাসীরা এবং রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষার আবেদন করেছেন বঙ্গবন্ধু হত্যা মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত আব্দুল পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি সবাই ঘরে থাকুন নিরাপদে থাকুন এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে করুন